কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবত আইদিকুম। আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। কিসের কামাই বলেন না? গুনাহের কামাই। ইয়াফু আন কাসির, আল্লাহ বলে অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো এক সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে তাইলে টিকতে পারবা না, আমি মাফ তো করে দেই, দরি না হাজারটা, দরি না লক্ষ গুনা, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে কোটি গুনা, হাজার কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি, আল্লাহ বলে তাও কেন, তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি, কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনা, করোনাতে মরছে যতই মরুক কিন্তু মরছে যা এখনো বেঁচে আছি আমরা বেশি না কম। তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, কিন্তু রাইখা দেয় তার চাইতে বেশি উদ্দেশ্য, এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়ে যায়, নিজেকে শুধরায় এনে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হে ইমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম বাবা, আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলান, আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন, নাই তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাঁচের ফ্লেট, এগুলো পরবর্তী ২০ বছর ১০ বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। ১২ বছরের পরে আমার দাদার মৃত্যুর আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা মারা গেছে, ১২ বছর হয় আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইন্দা দিছিল যে না ভাতিজা, আমার জ্যাঠা এখনও বাইচা আছে, না ভাতিজা তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নাই, এর নাম দুনিয়া, এর নাম কি? এই সোফা যদি ১ কোটি টাকা দিয়েও বানায়, ১ লক্ষ না ১০ লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী ২০ বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবি ইডি অঞ্চলে না, আরে তোর দাদায় বানাইছে, তোর বাফে কষ্ট করে বানায়, আর রাখ বাফে বানাইলে বানাইছে, ইতান অঞ্চলে না, আমি কি হালাই রাখুন না, এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী, নামাজের ফিকির করেন, কোরআন তেলাওয়াতের ফিকির করেন, অজু গুসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন, নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে, আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করলাম, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া, লজ্জার বিষয় না, আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না, তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো, কেন কাফের, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে,
আমাদের বাপ আছে মা আছে বংশ আছে দেশ আছে জাতি আছে সমাজ আছে ইজ্জত আছে সম্মান আছে আমি কেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান ওই নাফরমানদের মতো হতে যাব কেন কেন যাব মিয়া সিনেমার নায়িকারা খুশিতে নাই টেলিভিশনের নায়করা খুশিতে নাই রাস্তার নর্তকী খুশিতে নাই ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই তুমি খবর নাও ধোকা এই হাসি ধোকা এই অভিনয় ধোকা এই চাকচিক্য ধোকা বন্ধু ধোকা ধোকা রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন অস্থিলতা এটা ধোকা আমরা প্রত্যেকই কাফেরদের সমস্ত কুফরি বেঈমানের সমস্ত নাফরমানি মুশরিকের সমস্ত শিরিক আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ যেই গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে এসে পড়ে আর মুমিনের ঈমান মুমিনের কালেমা মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের বিশ্বাস আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ যেটার শেকড় অনেক গভীর কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি ডালপালা অনেক ছড়ানো ফল সারা বছর খাওয়ার উপযোগী আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো কলিজার ভেতরে শিকড় গাঁড়া পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে আল্লাহ তাআলা এখানে বলছে এইবার শুনেন তরজমা তাইলে কথা শেষ আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে এখানে আল্লাহ আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে ১৩ নম্বর পারা ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিম এই সূরার ২৪ নম্বর আয়াত থেকে আমি পড়ছি দেখেন আল্লাহ তাআলা বলেন আলাম তারা كيف ضرب الله مثلا الله বলে হে নবী আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত উপমা উদাহরণ দিলাম আল্লাহ বলে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে কি কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা এটা হলো একটি পবিত্র গাছের মতো মুমিনের কালেমা মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে বলছেন এটা হলো খেজুর গাছ কি গাছ আসলুহা সাবিতুন আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যেই গাছের শেকড় অনেক গভীরে মজবুত ওয়া ফারউহা ফিস সামা যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইযনি রাব্বিহা আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়ে থাকে আচ্ছা এবার আপনি সহজে বলেন খেজুর গাছ শেকড় অনেক গভীর এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয় যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় না মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে যার ফলে কাফের মুশরিকদের জুলুম অত্যাচার নির্যাতন অব্যাহত নাফরমানের হাতছানি গুনাহের আমন্ত্রণ অস্থিলতা বেহায়াপনার ছড়াছড়ি কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না কালেমা ছাড়ে না আল্লাহকে ছাড়ে না খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের দৈর্ঘ্য ডালপালা শাখা প্রশাখা আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে আল্লাহ তাআলা বলেন মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল ওযু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা
উঠা বসা হালাল হারাম মেনে চলা সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে ডুকতে উঠতে বাথরুমে বাথরুমের বাইরে খাওয়ার আগে খাওয়ার পরে ঘুমের আগে ঘুমের পরে সবকিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে জান্নাতে পৌঁছতে থাকে তিন নাম্বার হলো খেজুর গাছের ফল আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বান তুফান সর্বসময় খাওয়ার উপযোগী সারা বছর খানা হয় কিনা বলে আর কোন ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না আপেল বলেন মালটা বলেন যাই বলেন একমাত্র ফল কোনটা খেজুর আল্লাহ তাআলা ঠিক এটা বলছে খেজুরের ফল খেজুর এটা যেমন সব সময় ব্যবহার উপযোগী মুমিনের 24 ঘন্টা পুরো হায়াত এক মিনিটও বাদ যায় না মুমিন হাসলেও নেকি কাঁদলেও নেকি উঠলেও নেকি বসলেও নেকি শুইলেও নেকি সুবহানাল্লাহ মুমিনের পুরো হায়াত কামে লাগে কামে লাগে আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি ডান পাও দিয়া বের হই দুঃখতে সময় যদি দোয়া পড়ি বের হইয়া যদি দোয়া পড়ি ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করি তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠবে আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই আমি যদি তিন তসবি পড়ে ঘুমাই আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই তাইলে উঠা পর্যন্ত যদি ছয় ঘন্টাও ঘুমাই আমার উঠার পরে এই পুরাটার সময় আমার ছয় ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে উঠে তাহলে মুমিনের আমল মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয় মানে নেকি দেয় আল্লাহ তাআলা বলেন তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম সুবহানাল্লাহ ওয়াযরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে বন্ধু মুমিনের ঈমান মুমিনের কালেমা উদাহরণ দিয়ে বুঝাইলাম যেন আমার বান্দা মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারে এবার আসেন শেষ ওয়া মাসালু কালিমাতিন খাবীসাতিন কাশাজারাতিন খাবীসা খাবীসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার এটা এমনি বুঝেন সবাই চিনবেন না বাকি জঙ্গলে একটা গাছ আছে দেখতে মালটা বা আপেলের মতো লাল হয় মাকাল ফল হানজাল আরবিতে বল এটা গাছ হয় ছোট ছোট আপনার ফল সুন্দর দেখতে খুব চমৎকার ফলটা কিন্তু ভেতরটা একদম তিতা দুর্গন্ধ বিস্বাদ এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠতে গেল মানে গাছের গোড়ারা শেকড় মাটির গভীরে না সামান্য কদ্দুর মাটির তলে ফল টান দিলে গাছ শুদ্ধা গোড়া শুদ্ধা উঠতে গেল আচ্ছা আমনে এত কিছু না বুঝা একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ ধর বুঝার জন্য আমি বলতেছি আমগো দেশের আলু ক্ষেত আলু আলু এ আলুর যে ফলটা এটা আলু এইটা গাছ আর যে গোড়া শিকড় এইটা টান দিলে আলু ধরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠতে এলায় ঠিক কিনা বলেন এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা যত হুঙ্কার যত হাম্বিতম্বি সব কিছু খবিস কালেমা ওই ওই কাশাজারাতিন খবিসা ওই খবিস গাছের মতো যেই গাছ উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার যেটার শিকড় গভীরে নাই টান দিলে শিকড় সহ পুরাটাই উঠে সরে যায় পড়ে যায় চলে যায় এক বিন্দু স্থায়ী হয় না আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল ভঙ্গুর ক্ষণস্থায়ী শিকড় সহ একদম শেষ এই জন্য আজকে এটা মনে রাখতে হবে দেড় হাজার বছর ধরে ইসলামের উপরে মুসলমানদের উপরে মুমিনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে একটা দুইটা না কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন কোনো সন্দেহ না সেই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা
হ্যাঁ মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি চাই মোহাম্মদ দেখুম তো কদ্দুর আগায় আচ্ছা দেখুম তো ওটা কি উল্ডায় আল্লাহ তাআলা হচ্ছে ছাইয়া দাও দেখো কি হয় আল্লাহ তাআলা ঠিকই 13 বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায় 8 বছরের মাথায় এই 13 আর 8 এ 21 বছরের মাথায় মক্কা মদিনা সহ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে সুবহানাল্লাহ ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান্নামি হইছে তোমাগো মত অপদার্থরে লাগে নাই আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করায় দিয়েছে এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সব সময় বলি ছেলেরা তুমি যদি মুমিন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকেও বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ঈমান আমল যদি সুন্দর না করেন খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ তাআলা ইসলাম টিকাবেই বাঁচাবেই ঈমানের বিজয় হবেই মুসলমানের বিজয় হবেই কিন্তু দুর্ভাগ্য বদনসিব আমনে কামে লাগলেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সব সময় হুজুররা একটা কথা বলে দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার বিষয় হলো আমনের টিয়া কামে লাগছিন আমনের টাকা হয়তো লাগবে না আর কি কিন্তু মসজিদ কি হয়ে গেছে ইসলাম টিকবে মুসলমান জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই টেকসই না শেকড় নাই শেকড় নাই শেকড় নাই শেকড় নাই 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হইছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কি না বলেন না আছে এই পৃথিবীতে একজন দুর্ধর্ষ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে 15 দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত 15 দিনে 45 লক্ষ মুসলমান 45 লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না এরকম দুর্ধর্ষ ছিল আল্লাহ তাআলা ফয়সালা সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কি না বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটারে কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো অন নাই সোভিয়েত ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা 70 বছর এই সোভিয়েত ইউনিয়ন 16টা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোন শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুডবাই সে যেন না আসে আর আমরা লাগদো না এবারে 70 বছরের ব্যবধানে ওই বেঈমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা কিন্তু মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না কোনো সন্দেহ না ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাদের সান্ত্বনা এটা যে মুমিনের ঈমান মুমিনের কালেমা গভীরে খেজুর গাছের শিকড়ের মতো যেটা নড়ে না যেটা হারে না যেটা উঠে যায় না আর কাফেরের কুফরি তাদের কথা বিশ্বাস চিন্তা চেতনা এটা শিকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো অতএব আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝ দেয় আমরা যদি ঈমানের উপরে থাকি ইসলামের উপরে থাকি ইনশাআল্লাহ বিজয় আমাদের বিজয় কার জিতবে মুসলমান জিতবে মুজাহিদিন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে মুসলমান জিতবে মুজাহিদিন বলেন মুজাহিদিন জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই যুবক আমি আবারও বলছি হয়তো তুমি কামে লাগদা না আর কি
কিন্তু ঠিকই উপযুক্ত লোক উপযুক্ত মুমিন উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে ঈমান বাজি রাখবে জান বাজি রাখবে এমন সন্তান যুগে যুগে তৈরি হবে এইজন্য আমরা এতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ বলে যার কালেমা ঠিক আছে কালেমায়ে তাইয়্যেবা আমি এই কালেমায়ে তাইয়্যেবার বরকতে আমার ঈমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখব কবরেও মজবুত রাখব আখিরাতেও মজবুত রাখব ওয়া ইয়ুযিল্লুল্লাহু যালিমিন আর আমি আল্লাহ যারা জালেম যারা পাপী যারা নাফরমান যারা বেঈমান আমি সর্বসময় তাদেরকে পথভ্রষ্ট করে দেব ইয়াফআলুল্লাহু মা ইয়াশা আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি আমি যা চাই তাই করি অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি নিরাপত্তা স্বস্তি মিলবে না ঠিক আছে না ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে গড়ুন মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা সাদওয়ানে আড্ডা দিয়েন আপনি বিড়ি সিগারেট খাইয়েন না 60 বছর 70 বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান এটা অসভ্যতা এটা একেবারে নোংরা অভ্যাস আপনি যে বেশরম এটার প্রমাণ কারণ 60 বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না এবড়ার কবরের ফিকির কোথায় এবড়ার মৃত্যুর ফিকির কোথায় 60 বছর বয়সে এখনো যেই লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন 60 বছর বয়সে যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসা রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান সিনেমা নর্তকী দেখে এই এবড়া মরব কোন দিন এবড়া কবরের আজাব থেকে বাঁচবে কোন দিন বলে অতএব দয়া করে মুরব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তাসবি পড়েন আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরও নফল নামাজ পড়ছি দুই রাকাত তো সবাই বেরিয়ে গেছে দেখছি দুটা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবি পড়তেছে এত ভাল লাগছে আমি তাকাইয়া বসা বসা অনেকক্ষণ দেখছি দুজন মুরব্বী বুড়া মানুষ এক কোনাত বসা বসা তসবি পড়তেছে চেহারা নূর বাসতেছে পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু আমি নিজে রুটি গোস্ত দিয়া মিশাইয়া আমার লগের হারে মুরব্বী করে দিয়াও মসজিদে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে যা এই আজকে মাগরিবে তো বুঝাইতে চাইলাম বয়স্ক মানুষের এটা সুযোগ আল্লাহ হায়াত দিছে আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তসবি পড়ি আল্লাহকে ডাকি আল্লাহর দিনের পথে থাকি ঠিক আছে না ইনশাআল্লাহ যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ আমার একটা শেষ অনুরোধ আছে এখানে অনেক মুরব্বী আছে অনেক ওলামায়ে কেরাম আছে আমি সত্যি দিল থেকে দোয়া করুম আমার একটা আবেদন তোমরা রাখো সেই আবেদনটা হলো এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাসায় ফেলছে আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাসায় ফেলছে এরা এত বড় জালেম মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খোদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে না পত্রিকা আসছে আমরা নিজে দেখছি এই গাজাম ফিলিস্তিনে মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে দাফনের অভাবে সেই ইহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে অতএব আমরা যদি মোমেন হই প্রতিবাদ হিসাবে এই ইহুদিদের কাটিং এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড় অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা ইনশাআল্লাহ দেখবা এটা প্রতিবাদও হবে আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দিবে ইনশাআল্লাহ দাঁড়াও দাঁড়াও আমি দোয়া করলাম আল্লাহ কবুল করেন আল্লাহ ওই ছেলেটাকেও কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করেন মাশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো তাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নওজোয়ান ছেলেদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা মাহদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন বসো ভাইয়া সর্বশেষ অনুরোধ হইল আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই ঈমানের দাবি হিসাবে মজলুম মুসলমানের রক্তের প্রতি সহমর্মিতা জানাইতে গিয়ে মার্কিন এবং ইসরায়েলি পণ্য
বর্জন করবেন নিজেদের স্ত্রী নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেদের বোন নিজেদের মা সবাইকে বলবেন মার্কিন এবং ইসরায়েলি পণ্য যেন বর্জন করে লাক্স সাবান ব্যবহার করবেন না ডাভ সাবান ব্যবহার করবেন না ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না পন্ডস ক্রিম ব্যবহার করবেন না লাইফ বয় সাবান ব্যবহার করবেন না সার্ফ এক্সেল ব্যবহার করবেন না হুইল পাউডার রিন পাউডার ব্যবহার করবেন না পেপসুডেন্ট ক্লোজ আপ ব্যবহার করবেন না পেপসি সেভেন আপ কোক খাবেন না কিনলে একটা পানির বোতল আছে আরেকটা হলো একুয়াফিনা এই পানির বোতল ব্যবহার করবেন না পান করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সানসিল্ক শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন মাকে বলবেন বোনকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াও তোমার অনেক সুন্দর লাগে যদি বলেন ভাল লাগে না যদি কোনো মা বোন বলে কাপড় পরিষ্কার হয় না হ্যাঁ দাঁত পরিষ্কার হয় না জামা পরিষ্কার হয় নাই শরীর পরিষ্কার হয় নাই লাখ সাবান ছাড়া বলবেন মা বলবেন বোন বাপ আমাদের শরীরের এই পরিষ্কারের চাইতে মুমিনের রক্তের দাম অনেক বেশি আমার মায়ের রক্তে ভেসে গেছে জমিন আমার বোনের রক্তে জমিন ভেসে গেছে মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে এই জন্য আমরা দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আরও আছে এগুলো তালাশ করলে পাবেন মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সর্বশেষ আরও মনে রাখবেন আমরা হতাশ হব না আমাদের আল্লাহ আছেন আমাদের বিজয় হবেই মুসলমান জিতবেই ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবেই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন হারবে ইসরায়েল কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দিনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি নামাজকে ভালোবাসি আল্লাহর দিকে ফিরে আসি ছেলেরা তোমরা বদলে যাও ইনশাআল্লাহ তোমরা বদলাইলে দেশ বদলাবে সমাজ বদলে যাবে জাতি বদলে যাবে আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর ঢাকা মধ্যবাড্ডা একটি বড় মাদ্রাসার মুহাদ্দিস একজন প্রখ্যাত আলেমে দিন মূলত আমার শ্বশুরবাড়ি হলো চান্দিনা তেগুরিয়া গ্রাম আমার শ্বশুর আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি মূলত আমারে আজকের এই মাহফিলে দাওয়াতটা দিছে হ্যাঁ আমার শ্বশুরে দাওয়াতটা দিছেন হ্যাঁ তো এই জন্য উনিও আছেন উনিও আসছেন আমি সবার কাছে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া চাই দোয়াও করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে প্রাচীন মাদ্রাসা পুরাতন মাদ্রাসা আল্লাহ তাআলা যেন নতুন করে আরও সুন্দর করে মাদ্রাসায় উপযুক্ত ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি সবাইকে যেন সুন্দরভাবে মিলায়ে দেয় বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সর্বশেষ আবারও বলেন আমরা কি খেজুর গাছের মতো না আলু ক্ষেতের মতো আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত শেকড়ওয়ালা ঈমান দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا ابتي ماف كردن مولا ابتي ماف كردن مولا ابتي ماف كردن রাত অনেক গভীর মাওলা ঠান্ডা পড়েছে কুয়াশা পড়ছে আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনি তাকিয়ে দেখেন মাওলা আপনার কোটি বান্দা চারিদিকে ঘুমিয়ে আছে আমরা এখনও ঘুমাই নাই আমাদের গুণা অনেক বেশি মাওলা এত গুণা নিয়ে ঘুম যেতে ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় যদি এই গুণা নিয়ে কবরে যাই চোখ আর না মেলে এত গুণা নিয়ে কবরে কিভাবে যাব মাওলা হাশরের ময়দানে কিভাবে দাঁড়াবো আপনি মাফ করে দেন আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন রাত গভীরেই মাফ করে দেন পেছনের জিন্দিগি মাফ করে দেন সামনের জীবন সুন্দর করে দেন আখলাকওয়ালা বানিয়ে দেন আমালওয়ালা বানিয়ে দেন ইমানের দৌলত দান করেন আল্লাহ মজবুত ইমান দান করেন মজবুত ইমান দান করেন মজবুত ইমান দান করেন সুখে কিংবা দুঃখে আল্লাহ জুলুম কিংবা নির্যাতনে আল্লাহ সর্বাবস্থায় আপনাকে যেন ভুলি না আপনাকে যেন না আল্লাহ ইমান যেন না হারাই আপনি মজবুত ইমান দান করেন আল্লাহ আপনি বিলালের ইমান দান করেন
আপনি খাব্বাবের ঈমান দান করেন, আপনি খুবাইবের ঈমান দান করেন, আপনি আম্মারের ঈমান দান করেন, আপনি সুমাইয়ার ঈমান দান করেন, আপনি ইয়াসিরের ঈমান দান করেন, আল্লাহ মহান সাহাবীদের মতো হিম্মত দান করেন, কলিজার মধ্যে ঈমানের মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ফিকির দান করেন। আল্লাহ আমার এই বাবা চাচা মুরব্বীদেরকে আল্লাহ আপনি বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। যে সমস্ত মানুষগুলো কবর দেশি হয়ে গেছে আল্লাহ এই এলাকার পাড়ার মহল্লার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটা গড়তে গিয়ে জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ এই যুগ যুগ ধরে যারা ইতিমধ্যেই কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন। আজকে যারা আমরা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন। মাদ্রাসার জন্য প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দান সদাকা বুদ্ধি পরামর্শ আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, মনসুর করেন, প্রত্যেকের ন্যাক চাহিদা মতো আপনি উত্তম বিনিময় দান করেন। আমার জওয়ান যুবক ছেলেগুলোকে আপনি কবুল করেন। রাত গভীরে আমি আবেদন করেছিলাম, আল্লাহ আপনার বান্দা মুসলমানের নওজোয়ান দাঁড়িয়ে গেছে মাওলা, আল্লাহ এই সাহসী যুবকদেরকে আপনি হিম্মত দান করেন, এদের ওয়াদার মর্যাদা আপনি রক্ষা করার তৌফিক দান। এরা ওয়াদা করেছে এদের চুল সমান করে ফেলবে, কেটে ফেলবে চতুর্দিকে, আপনি এদেরকে হিম্মত দান করেন। আগামী দিনে এদের কলিজায় মাহাদির মহব্বত দান করেন, এরা যেন মাহাদির পক্ষে লড়তে পারে, এরা যেন দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারে। আল্লাহ আপনি এমন হিম্মত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা শাকেরা আরেফা জাকেরা বানিয়ে দেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়া মা আয়েশার মতো বানিয়ে দেন। আল্লাহ মুসলমানের বোনদেরকে মেয়েদেরকে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, নিজের পর্দার কদর বুঝবার তৌফিক দান করেন। আমিন আমিন। ইজ্জত যে নারীর নাই, পর্দা যে নারীর নাই, তার কিছুই নাই মাওলা, এটা আমার বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। ছেলেদেরকে নামাজি বানিয়ে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আজকের মাহফিলের সমস্ত আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করেন, যার যত পেরেশানি আসান করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রোজগারিতে হালাল বরকত দান করেন। আমার চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন, কমিটির সদস্যদেরকে হায়াত দারাজ করেন, ছাত্র শিক্ষক উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন, সবাই মিলে মাদ্রাসা আরও সুন্দর করে গড়বার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।